হ্যালো, ওয়েলকাম টু এ ফর অঞ্জন। আর আজকে আমি যেটা বিষয়ে আলোচনা করব, যে ইউটিউবে যে স্প্যাম হচ্ছে, ভিডিও অর্গ্যানিক ভিউতেও পর্যন্ত এখন স্প্যাম হতে দেখা যাচ্ছে। তো এই স্প্যাম নিয়ে অনেকেই চিন্তা করতে শুরু করেছেন। তো আমি নিজে চ্যানেলের সাথেই দেখছি যে এরকম হচ্ছে, যে অর্গ্যানিক ভিউ হচ্ছে যেটা, সেটার মধ্যেও স্প্যাম করে দিচ্ছে ইউটিউব থেকে। তো এটা নিয়ে চিন্তা অনেকেই করছেন এবং অনেকে আলোচনা করছেন। তো আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউবের যে বিভিন্ন আপডেট চলছে, সেই কারণে এই স্প্যাম হওয়া, এখানে সাবস্ক্রাইবার স্প্যাম হচ্ছে, তারপরে ওয়াচ টাইম, ভিউ, সব কিছু স্প্যাম হচ্ছে। আমার নিজের ভিডিওর সঙ্গেই কিছু কিছু এইগুলো হয়েছে। যেমন কালকেই একটা ভিডিও 35K ভিউ হয়, তারপরে 1K ভিউ স্প্যাম হয়ে যায়, আবার কিছু সাবস্ক্রাইবারও স্প্যাম হয়ে যাচ্ছে। তো আজকেই যেমন আর 38K ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 38K ভিউ হয়ে গেল, তারপরে দেখা গেল সেটা 37K-তে নেমে গেল, এবং আবার আস্তে আস্তে সেই ভিউটা বাড়তে থাকলো। তো এই স্প্যামগুলো ইউটিউব থেকেই হচ্ছে। তো এটা নিয়ে আমার মনে হয় না বেশি চিন্তা করার দরকার আছে, কেন কি ইউটিউবের কোনো গ্লিচ, ইউটিউবের কোনো আপডেট, এইসব কারণে এইসব স্প্যামগুলো হচ্ছে। তো এটা সকলেই লক্ষ্য করছো, তো এটা নিয়ে চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো এই কিছুদিনের মধ্যে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে বলে আমার ধারণা। তো একটা গুড নিউজও আমি দিতে চাই, যে তোমাদেরকে এর মধ্যেই যে ইউটিউবের আপডেট আসছে, সেই আপডেটের সঙ্গে 3 মাসের মধ্যেই চ্যানেল মনিটাইজ করতে পারবে, আর সেটা শুধু শর্টসের জন্য। শর্টস তোমরা অবশ্যই বানাও, অবশ্যই শর্টস ভিডিও বানাও চ্যানেলে, বড় ভিডিওর সাথে শর্ট ভিডিও বানাও। কারণ কি, শর্ট ভিডিওর মাধ্যমেই মাত্র 3 মাসের মধ্যেই চ্যানেলকে মনিটাইজ করতে পারবে, যেক্ষেত্রে তোমাদের 10 মিলিয়ন ভিউ হলেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, এবং সাথে 1K সাবস্ক্রাইবার বা 1,000 সাবস্ক্রাইবার। তো এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করলেই 3 মাসের মধ্যেই তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো আজ থেকে লেগে পড়ো, নেক্সট আপডেটে ওটা অবশ্যই দেখতে পাবে, যেখানে ইউটিউবের আমাদের দেখা যায় যে 1,000 সাবস্ক্রাইবার হয়েছে বা 4,000 ঘন্টা পরিপূর্ণ হয়েছে, তার তলায় আর একটা আপডেট আসতে চলেছে, 10 মিলিয়ন শর্টস ভিউ। তো চলো, আজকের মতো এতটাই। গুড বাই, গুড নাইট, টাটা। These brothers my guys, know that they fly, know that they ride or die. Why they wanna move like that?